আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে অন্থন। মাত্র এক কাপ ময়দা দিয়ে প্রায় 20টির মতো অন্থন তৈরি করেছি। তো এটা বানানো খুবই সহজ এবং খেতে অনেক মজার। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে এই অন্থন। এটা তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। এবার লবণ চিনিটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ তেল। তেল দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এ কাজটা একটু ভালোভাবে করতে হবে, তাহলে এর মধ্যে পানিটা ঠিকভাবে মিশবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি একটি ডিম ফেটিয়ে তার অর্ধেক পরিমাণটা দিয়ে দিচ্ছি। পুরোটা ডিম দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু অন্থনগুলো ক্রিস্পি হবে না। অর্ধেক ডিমই দিতে হবে। এবার খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা হয়ে গেছে, দেখুন ডোটা একটু সফট হয়েছে। এবার এটা ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এবার চলে যাচ্ছি ভিতরের পুরটা তৈরি করতে। পুরের জন্য আমি এখানে মাংসের কিমা নিয়েছি প্রায় হাফ কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি লেবুর রস, প্রায় ছোটো এক পিস পরিমাণ লেবুর রস নিয়েছি, এবং এর মধ্যে কিছু সবজি এবং পেঁয়াজ মরিচ মিক্স করব। আমি এখানে অনেক কিছু নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো কিছু মিক্স করে নিলেই হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি নিজের স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি এবং ধনিয়া পাতা কুচি। গাজরটা এরকম ছোটো ছোটো চারকোনা করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে একেবারে মিহি গ্রেট করে নিলেও পারবেন, তবে বড় রাখা যাবে না। এবার দিয়ে দিচ্ছি সে বাকি অর্ধেক ডিমের অংশটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব লবণ, গোলমরিচ গুঁড়া এবং টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব টমেটো কেচাপ প্রায় এক টেবিল চামচ। পুরের ক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ আছে, তাই বলবো লবণটা একটু বুঝে দেওয়ার জন্য। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে, এবার চলে যাচ্ছি অন্থনটা বানাতে। ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে দেখা যাবে ময়দা আরেকটু নরম হয়ে গেছে। তো এটা এবার ভালোভাবে একটু মথে নিতে হবে। মথে নিলে রুটিটা খুব ভালোভাবে বেলতে পারবেন। তো আমি এখানে ময়দাটা একটু ভালোভাবে মথে নিচ্ছি কিছুক্ষণের জন্য। একটু ভালোভাবে মথে নিলে কিন্তু এখানে পাতলা রুটি বানাতে কোনো সমস্যা হবে না। তো আমার একটি পাতলা রুটি বানাতে যতটুকু ময়দা প্রয়োজন আমি ঠিক ততটুকু ময়দা কেটে নিচ্ছি। আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিব। রুটি বানানোর ক্ষেত্রে আমরা যেহেতু ময়দা ইউজ করি, তো এই অন্থন বানানোর ক্ষেত্রে ময়দা ইউজ করা যাবে না, কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। কর্নফ্লাওয়ার ইউজ করলে এখানে কিন্তু অন্থনগুলো অনেক ক্রিস্পি হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য। তো আমি খুবই পাতলা একটি রুটি বেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাতলা রুটি বেলার জন্য। এতে করে অন্থনগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো আমার এখানে একটি পাতলা রুটি বেলা হয়ে গেছে। তো আমি এটা একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে কেটে নেওয়া বাকি অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো এভাবে আমি একটু কোনাকুনি করে নিচ্ছি, এতে করে স্কোয়ার শেপটা ঠিকভাবে হবে। হয়ে গেছে কাটা। তো এটা আরেকটু পাতলা করার জন্য আমি এটা আরেকটু বেলে নিব, তবে এটা অপশনাল, না বেলে নিলেও কোনো সমস্যা নেই। তো আপনারা আপনাদের পছন্দ মতো এটার পুরুত্বটা রাখবেন, আমি একেবারে পাতলা করছি। হয়ে গেছে, এবার এর মধ্যে পুর দিয়ে দিতে হবে। যথেষ্ট পরিমাণ পাতলা করে নিয়েছি, এবার এর মধ্যে পুর দিয়ে দিলাম। পুর দিয়ে আমি এটা চারদিকে একটু ময়দার ডো দিয়ে সিল করে দিব। মানে আমি এখানে ময়দা দিয়ে এবং পানি দিয়ে খুব ঘন একটি ব্যাটার তৈরি করেছি এবং সেটা চারদিকে লাগিয়ে নিচ্ছি। এবং এর সাথে আমি একটু মরিচ গুঁড়া অ্যাড করেছি, এটা টোটালি অপশনাল, অ্যাড না করলেও কোনো সমস্যা নেই। একটু ঝালের জন্য দিয়েছি। তো এভাবে এটা চারদিকে লাগিয়ে নিচ্ছি। চারদিকে লাগিয়ে নিলে এটা সুন্দরভাবে লেগে যাবে। তো এই প্রসেসটা আপনাদের পুরোটা ভিডিও দেখে বুঝে নিতে হবে। দেখুন আমি এটা কোনাকুনি এভাবে লাগিয়ে নিলাম, একটা ত্রিভুজ শেপ হয়ে গেল। তো এটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
আমি এটাও একইভাবে করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, এটার ভিতরে কিন্তু কোনোভাবে বাতাস থাকা যাবে না, যদি বাতাস থাকে তাহলে সেটা বের করে নিতে হবে। আমার প্রথম অন্থনটার ক্ষেত্রে ঠিকভাবেই হয়েছে, বাট দ্বিতীয়টাতে একটু বাতাস ঢুকে গেছে, তো এটাকে আমি একটু চেপে বের করে নিচ্ছি। বের করে নিয়েছি, এবার অন্থনের শেপটা দিয়ে দিব। এভাবে দুই কোণা টেনে এটাকে আমি এভাবে লাগিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল অন্থন। এবার অন্থনটা যে পাত্রে রাখবো বা যেখানেই রাখবো সেখানে একটু ময়দা ছিটিয়ে রাখতে হবে, তা না হলে লেগে যাবে। তো একইভাবে আমি আরেকটি তৈরি করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, এভাবে আমি সবগুলো অন্থন তৈরি করে নিয়েছি। আমার প্রায় 19 থেকে 20টির মতো অন্থন হয়েছে। এবার চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য একটু ডুবো তেল নিয়েছি এবং তেলটা অল্প গরম হতেই আমি এতে অন্থন দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করে অন্থন দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে উপরে অন্থনটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। যেহেতু আমি এখানে কাঁচা মাংস দিয়েছি, তাই এই তেলটা আস্তে আস্তে গরম হতে হবে এবং খুবই মিডিয়াম লো হিটে এটা ভাজতে হবে। এতে করে খুব সুন্দর ভাজা হবে, মাংসটাও সেদ্ধ হবে এবং অন্থনটাও অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো অন্থন ভেজে নিব। হয়ে গেছে, এবার আমি অন্থনগুলো উল্টে দিচ্ছি। অন্থনটা যখন এরকম সাদা সাদা হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু ভিতরের পুরটা এভাবে কাঁচা মাংস না দিয়ে মাংসটা সেদ্ধ করে এগুলোর সাথে মশলা মিলিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স দেখুন ভাজা হয়ে গেছে এবং আমার অন্থনটা তৈরি হয়ে গেছে। এভাবেই সবগুলো অন্থন তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।